আমি রতনলাল বাসু, হরিজন ঐক্য পরিষদ, যশোর নাভারণ, সারসা থানা আমার বাসা, হ্যাঁ নাভারণ রেলবাজার আমার গ্রাম। হ্যাঁ, ইউ আর দ্য গ্রেট, ইটস মাই লাভ ওয়ালটন, ইউ আর হ্যাপি। হ্যাঁ, ওয়ালটনের পণ্য আমি কেন, দেশের আমরা যতজন আছি সবাইকে যেন ওয়ালটন পণ্যকে ব্যবহার করার জন্য অনুরোধ এবং ভালোবাসা। আই লাভ ইউ টু। হ্যাঁ, আমি ওয়ালটনের পণ্য কিনছি, আমার জন্য কোনো কিছু কিনি নাই। আজকে সর্বপ্রথম আমার পাগলিকে নিয়ে ওয়ালটন পণ্য কিনছি, আমি গাড়ি পাইছি, আমি খুব ভাগ্যবান এবং ওয়ালটন ব্যক্তিকে, ওয়ালটনে যারা আছেন তাদের সুন্দর জীবনযাপন কামনা করি। ওয়ালটনের আপনি কী কিনছেন? আমি ফ্রিজ কিনছি ওয়ালটনে। কত টাকা দাম ছিল ফ্রিজের? ফ্রিজের দাম 36,000। আপনি কি সরাসরি টাকা দিয়েছেন নাকি কিস্তিতে কিনছেন? কিস্তি কিনেছি আমি। কত টাকা কিস্তি দিয়েছিলেন? 5,000 টাকা দিয়ে নিয়েছি, আর 5,000 টাকা করে প্রত্যেক মাসে কিস্তি। আচ্ছা, এখন আপনি ওয়ালটনের ফ্রিজ কিনে আপনি গাড়ি পেয়েছেন, এখন এই গাড়ি কি আপনি নিজেই চালাবেন নাকি বিক্রি করে দেবেন? না, গাড়ি আমি, আমার তো চালাবার ইয়ে নাই, আমি সারাদিন জানাইছি, আপনাদেরকে জানাচ্ছি আমার গাড়িটার যাতে ন্যায্য মূল্য আমি যাতে পাইতে পারি সেই বিক্রি। আপনি কী করেন? আমি ব্যাটালিয়ান আনসারে চাকরি করি, কর্মরত রুমা বান্দরবন আছি। হ্যাঁ, আমার ব্যাটালিয়ান রুমা বান্দরবন এবং আমি কর্মরত চিটাং ফজলেখে আসি অবস্থানে। আপনি একটা ফ্রিজ কিনে ওয়ালটনের, আপনি ফ্রিজ কিনে ওয়ালটনের, ওয়ালটনের পক্ষ থেকে আপনি একটা গাড়ি উপহার পেয়েছেন যেটা আপনি কখনো চিন্তাও করেন নাই যে এরকম আপনি পেতে পারেন। তা এই বিষয়টা আপনি কেমন লাগছে? এই বিষয়টা খুব হ্যাপি লাগছে। হ্যাঁ, আমি আজকে নিজেওকে ধন্যবাদ দিই এবং ওয়ালটনে যারা যিনারা আছেন, যারা যেনাদের নেতৃত্বে এগুলো চলছে, আমি তাদের সুন্দর জীবনযাপন কামনা করি এবং ওনারা যেন খুশি হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার নামটা বলে জানাবার? শ্রী রতনলাল বাসপুর। আপনার ঠিকানাটা? মানে গ্রামের বাড়ির ঠিকানা না অফিসের ঠিকানা বলবো? স্থায়ী ঠিকানাটা বলে। স্থায়ী ঠিকানাটা যশোর নাভরণ, গ্রামের বাড়ি সারসা নাভরণ রেলবাজার। হ্যাঁ ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।